যে এতিয়া প্রমোদ বড়োর স্লোগান হয়েছে ডিভাইড মানি 50-50। ডিভাইড আসাম 50-50 স্লোগান এরিলে প্রমোদ বাহিনীয়ে। প্রমোদ বাহিনীর মুখত এতিয়া ডিভাইড মানি 50-50। ভিটিআরত নির্বাচনী প্রচার চলায় প্রমোদ বড়ো কটাক্ষ ভূপেন বরার। ছাত্র নেতা হয়ে থাকুতে প্রমোদ বড়ো আর সতীর্থই দিছিল ডিভাইড আসাম 50-50 স্লোগান, কিন্তু রাজনৈতিক নেতা হওয়ার পিছত ডিভাইড মানি 50-50 অঙ্কত চলা বলে প্রমোদ বড়ো কটাক্ষ প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার। ইয়াত প্রমোদ বড়ো ডাঙরিয়া স্লোগান দিছিলে, আগতে তেওঁৰ স্লোগান আছিলে ডিভাইড আসাম 50-50। ছাত্র নেতা হয়ে পেলায় রাইজক কলে ডিভাইড আসাম 50-50 আমাক বড়োলেন লাগিব। এটা আজি কুকুরাজাৰত মই যিমান মানুহ লগ পাইছো সবাই মোক কৈছে যে এতিয়া প্রমোদ বড়োর স্লোগান হয়েছে ডিভাইড মানি 50-50। কুকুরাজাৰলৈ যিমান পয়সা আহে আধা পয়সা তেওঁ লব আর আধা পয়সা দিশপুরত দিব, বিজেপি নেতাসকলক দিব। যিজন মানুহে ছাত্র নেতা হয়ে পেলায় ডিভাইড আসাম 50-50 বলে কই বড়োলেন লাগে বলে কই আন্দোলন করলে, এটা যেই ক্ষমতা পাই গল এটা ডিভাইড আসাম 50-50 বাদ দিলে ডিভাইড মানি 50-50। ভূপেন বরার অভিযোগ, বডফা উপেন্দ্রনাথ ব্রহ্মর সপন পূরণ করাত বিফল হয়েছে প্রমোদ বড়ো নেতৃত্বাধীন বিটিআর সরকার। এসময়ত সজোরে বড়োলেন্ডর দাবি উত্থাপন করা নেতাসকল এতিয়া দিল্লি বেঙ্গালুরুত সম্পত্তির মালিক হওয়ারও গুরুতর অভিযোগ প্রদেশ কংগ্রেসের সভাপতিজনের। যে যোনে বড়োলেন্ড লাগে বলে কৈছিল এটা বেঙ্গালুরুত ল্যান্ড কিনিছে, দিল্লিত ল্যান্ড কিনিছে, এই কথা এটা কুকুরাজা মানুহ মুখে মুখে। গতি এই ধরনের যে দুর্নীতি আর ভ্রষ্টাচারে গোটেই বিটিআরখনত ছানি ধরেছে তার বিরুদ্ধে আজি এই অঞ্চলের রাইজে কংগ্রেসক বিকল্প হিসাবে লৈছে আর কংগ্রেসের মঞ্চপন শক্তিশালী করে অহা সময়ত এই অঞ্চলের লগতে গোটেই দেশত ধর্মনিরপেক্ষ সামাজিক রাজনৈতিক যে পরিবেশ আমি নির্মাণ করার সপন দেখিছো সেই পরিবেশ নির্মাণ করবর কারণে আমি আজিরপা কাম আরম্ভ করছি। আঞ্চলিকতাবাদী বহু বড় নেতায় এতিয়া বিজেপির পকেটত সুমাই পড়া বলে দাবি করে এইবার কোকরাঝারত কংগ্রেসের বিকল্প নাই বলেও ভবিষ্যৎবাণী করলে ভূপেন বরাই। কোকরাঝারৰ পৰা সুরজ বসুমতারী, নিউজ 18, অসম নর্থ ইস্ট।